সাত সকালবেলা বসে বসে রকির সঙ্গে খেলা করছে, আর কাজ নেই। কেমন করতে যে দেখো না, ওই এক্ষুনি তুমি বাজারে যাবে, ওই ওই সোয়েটার পরে। আচ্ছা আচ্ছা, ছেড়ে দে ছেড়ে দে, প্যান্ট পরে ছেড়ে দে। রকি রকি বাজার রাখো একবার, এক্ষুনি দৌড় বাজার, প্যান্টটাকে পরি। গোটা গায়ে ধুলো করতে গুড মর্নিং বন্ধুরা, পপি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে এই প্রথম আমাদের ঘরে ওপর থেকে ব্লগ শুরু করছে। আজকে আমি ভীষণ খুশি, কারণ আজকে এই যে শীতকাল পড়েছে, শীতকালে আজকে প্রথম পিকনিক হবে রাত্রেবেলা, তাও আবার কিন্তু পপি কিচেনে একটা রান্না করতে যেতে হবে। আর এতদিন পর্যন্ত বাড়ির যা কাজকর্ম হয়েছে প্রথম থেকে দেখিয়ে আসছি, তো প্রায় কাজকর্ম শেষের পথে। এখন এবার কি কি কাজ বাকি শুধু একটু দেখিয়ে দেব। এখন হচ্ছে যে ওপরে যে ঠাকুর মন্দিরটা হওয়ার কথা ছিল সেই মন্দিরটা হচ্ছে, আর নিচে তুলসী মঞ্চ হচ্ছে। সবাই বলছে ওপরে ঠাকুর ঘর করার জন্য, সেই জন্য এই যে এইখানে ঠাকুর ঘর হচ্ছে। আর এদিকে লং অনেক জায়গা থাকবে, বেশ ভালোই লাগবে। আর ঠাকুর পুজো করার জন্য সব ঠাকুরের বাসন ফল টল ধোয়ার জন্য ওপরে একটা বেসিন করা হয়েছে। আচ্ছা এইখানটা এবার তো যে চূড়োর মতো হবে তো নাকি, না শুধু এইটাই হবে? ওপরে ঠাকুর ঘরটা তো দেখিয়ে দিলাম, এবার নিচে যে তুলসী মঞ্চটা হচ্ছে সেটাও পাথর দিয়ে করা হবে, ইট দিয়ে গাঁথা হয়ে গেছে, আজকে পাথর বসানো হচ্ছে এই যে এই পাশটায়। এই যে এইখানটা তুলসী মঞ্চ করা হয়েছে, বেশ অনেকটা বড়। আর পাথরের তুলসী মঞ্চ নিয়ে এসে ওপরটায় বসানো হবে, আর এখানটা পুরোটা পাথর লাগানো হবে। এই যে পাথর রাখা আছে। পিকনিক হবে, খবর পেয়ে গেছে আমার ননদারে, ফোন করে বলে দিয়েছি বিকেলবেলা সবাই আসবে। পিকনিকের একটা আলাদা মজা, আজকে থেকে শুরু হবে পিকনিক, এবার ঘন ঘন চলতেই থাকবে। এই দেখুন আমাদের বাড়িটা, দেখুন কেমন লাগছে। অর্জুন কি করছিস, কি দেখবো, তুই কি করছিস বল? ড্রয়িং? হ্যাঁ, কিসের ড্রয়িং? আমাদের ঘরটা। বাবা, তুই আমাদের ঘরটা ড্রয়িং করে আঁকতে পারবি? নেই তো, দেখো না কতটা হয়ে গেছে। কই এই তো দেখো কতটা করছি। ওরে বাস, দারুণ সুন্দর তো। পুরোটা কমপ্লিট কর, পুরোটা কমপ্লিট কর। এই যে ফল সিলিং হয়ে গেছে, মানে লাইট গুলো লাগাতে বাকি আছে, আগে রং হচ্ছে, রং হওয়ার পর তারপর লাইট লাগানো হবে। দারুণ কালার হচ্ছে কিন্তু দাদা, খুব ভালো রং হচ্ছে, ফুটেছে ভালো। আর এরপরে আর কি দেবেন? এরপরে এখানে আপনি দেখুন, রং মাখাও যে আর একটা কালার হবে। হ্যাঁ, আর একটা কালার হবে, সাদা করে দিয়ে হবে, আর ডবল হবে। লাইট গুলো শুধু লাগাতে বাকি আছে। এই যে এই দিকটা এই রংটাই থাকবে তো? হ্যাঁ হ্যাঁ। আর এদিকটা শুধু আর এক কোট হবে। আর বাইরে এই যে গ্রিল ঘষা চলছে, গ্রিলে প্রাইমার দেওয়া হবে, পাথর বসানো হচ্ছে। আর এই যে অর্জুনের ঘরে যে খাটটা হবে, সেই খাটের ডিজাইনটা এই যে চলে এসেছে, লম্বা ভাবে রেখেছে বলে আমি এই রকম ভাবেই দেখাচ্ছি, আর করে দেখাতে পাচ্ছি না আপনাদের। এই যে এটা হচ্ছে অর্জুনের খাটের ডিজাইন। মোটামুটি বাইরে সব কিছু পালিশ হয়ে গেছে, এই যে মেঝে পালিশ হয়ে গেছে, একদম চপ 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 করছে। যে পালিশ করলো সে বলছে দেখবে কালকে একদম মুখ দেখা যাবে। তো যাই হোক, মুখ দেখা যাক আর নাই যাক, মোটামুটি পালিশ হয়েছে, একটু চকচকে হয়েছে আগের থেকে, প্লেন হয়েছে অনেক, বোঝা যাচ্ছে।
আর আজকে তো পিকনিক হবে সন্ধ্যেবেলা, খুব আনন্দ। বাবা আবার এটা কিনে নিয়ে এসেছে আজকে গাছে জল দেব বলে। এই যে এইটা এইটা নিয়ে এসছে বাবা গাছে জল দেওয়া হবে বলে, যাবো বিকেল বেলা গাছে জল দেবো। দেখো এটা নিয়ে এসছে, কি গো কিনে নিয়ে এসছে বাবা এটা। হ্যাঁ আর ওইদিকে চারটে ছোট ছোট বোন এসছে, বলে পপি দি গড দেখবো, পপি দির সঙ্গে দেখা করবো। তুমি বন্ধ করো তো খেতে বসো, ভিডিও চালিয়ে খেত খাচ্ছে। ডিমের ঝোল, শাক ভাজা, এখন কড়াই শাক কত করে নিল? তোমাকে দিদি শখ করে সাইকেলে চাপাবে। এদের একটু ঘুরাও বলো, শীতকালে বিকেল বেলা এসে দাঁড়িয়ে আছে চারজনে। বাবা রাত্রেবেলা রান্না হবে বলে একদম সবকিছু ছাড়ানা ছুড়ি রেডি নাকি? কিছু কিছু হয়েছে, কি সুন্দর দেখতে দেখো, পুরো জামের মতো গাছটা পুরো ধরে গেছে, একদম সুন্দর হয়েছে। কিন্তু ভালো মগের থেকে ভালো গো, সুন্দর চারি চারি জল পড়বে একদম। টমেটো ধরছে দেখবে সোনা, ইয়ে মা যত ভালো গাছ দেখে উ সব ভালো। উ টমেটো গাছগুলো হেভি হয়েছে, এই চারটে গাছের টমেটো সারা শীতে খেয়ে শেষ করতে পারবো না যদি হয় ভালো করে। গাছে হাত দেয়া যাবে না। এই দেখো ধনে গাছ হয়েছে, টমেটো ঝেপে দিচ্ছে। কাকাও কি বলতে, এই টমেটো গুলো দিদি নিবেদন নিয়ে নাও, ভাত দিয়ে খাও। খেতে হেভি লাগবে, আমি দুটো নিব। ওই সাদা চলে আসে খাইতে সেই বড়, ঢুকো ঢুকো দিদি ঢুকো। আমাদের গাছে সব টমেটো তুলে নিচ্ছে, আরে ওই লাউটা তোলার মতো নয় যে, একদম কচি লাউ, একদম কচি লাউ বলো দিদি। আবার পচা আর একদম জল তুলো না, টমেটো গাছে দিতে হবে যে। ওইদিকে বাবা জল দিচ্ছে, ওইদিকে অনেক সবজি গাছ লাগানো আছে, আর এদিকেও আছে পুরো সব গাছই, যেদিন লাগানো হয়েছে পুরো ওইটা হালি বৃষ্টি বাগান হয়ে যেত, একদম হালি সবুজ হয়ে যেত। সবাই মিলে বাগান ঘুরে নিলাম, গাছে জল দেওয়া হয়ে গেল, কাঁচা পাকা টমেটো তোলা হয়ে গেল, আর একটু পরে এবার পিকনিকে সব কিছু জোগাড়পাতি করতে হবে। কি বলছ? সেগুলো টমেটো গাছ, সেদিকে টমেটো, সেদিকে বেগুন হয়েছে দেখবে, চলো না। হ্যাঁ বেগুন গাছ আছে, তারপরে খাসারি কোড়াই, ফুলকপি, বাঁধাকপি সব আছে। ওইদিকে আলু গাছটা দেখছো কত ভালো হয়েছে, আমাদের এইখানে রাস্তা দিয়ে যতজন যাচ্ছে সবাই লক্ষ্য হচ্ছে আলু গাছের দিকে, একজন বলে বলে যাচ্ছে আলুগুলো বড় হোক খুলে আর বাগানেই রান্না করে খাবো। আলু গাছগুলো খুব সুন্দর হয়েছে, এইখানটাই উনুন হবে, ওই যে উপরে হ্যালোজিন আছে ওই লাইটটা ভালো পাওয়া যাবে আর কি এখানটা। Go, go! বিড়াল দেখে তোমার কাছে না ছেড়েছে কেন? যদি ধরতে পারতো না একবার, ওর ঘাড়কে পুরো মোটকে দিত একদম। চ চ চ পরে রাখি, শীতের সিজনে এই প্রথম আজকে আমাদের সবাই মিলে পিকনিক হবে, তাও আবার রাত্রেবেলা, আর দিনের বেলা আর একদিন করার ইচ্ছে আছে, সেটা নদীর ধারে। এই রাখি তুই চুপ কর, আমরা যত কাজ করব করছি ছুটছি,
জামাটা পড়ে আছি না তোর দিয়ে এখন অনেক লাগবে দেখা যাক কি হয়। তো আজকে সবাই মিলে একসঙ্গে একটা পিকনিকের মতো করে হবে। দাদাভাইরা বলেছে আজকে অনেক রাত করে হলেও এই রুমটা মোটামুটি কমপ্লিট করে বাড়ি যাবে। তো এনাদেরকে মাংস ভাত খাওয়াতে হবে। তুমিও থাকবে, তুমি চলে যাও না। হ্যাঁ, সন্ধ্যে হলে জানলা গুলো বন্ধ করে দিই, প্রচুর বোকা আছে। হ্যাঁ, এই ঘরে যা ধুলো বাবা ঢুকাই যাচ্ছে না। উপর থেকে নেমে আস্তে আস্তে দেখি পিসি আর মা দুজনে বসে পড়ছে আনাজপাতি কাটতে। এই যে এখানে পিসি আলু কাটছে মাংসের জন্য মনে হচ্ছে, আর এদিকে মা মাংসের জন্য রসুন ছাড়াচ্ছে, আর আমিও তো আসবো। কি বলছো? সবাই মিলে থাকবে ওখানে পপি কিচেনে। তোমাকে দেখেছে তো? আমার শরীর খুব অসুস্থ কদিন ধরে, মানে কাশি হচ্ছে, এত ঠান্ডা প্রচুর লেগে গেছে। আর গোপটা কেটে দিয়েছে জোর করে পপি। আমি কেটে দিয়েছি? কিছুতেই দাঁড়ি গোপ কাটবো না বলছিলাম, পপি জোর করে আমার কেটে কেটে কাটা। আমি কাটা করেছি। কি বাজে লাগছে আমাকে দেখতে। খুব ভালো লাগছে জানো তো। ওই উননটা ভালো হয়েছে দেখো। খুব ভালো হয়েছে। হ্যাঁ, আর রকি ভাই কি করছে? সন্ধ্যেবেলা পিকনিক হবে তো, সেই জন্য বাড়ির উঠানেই করছি, আর কোথায় যাব। অন্য আর একদিন নদীর ধারে গিয়ে পিকনিক হবে। কি হারে মশা! ওই তো দেখো, এত ধায়ের মশা করলে মশা জানি না। আমার ঘর থেকে বালি গেছে। শীতকালের বেলা এই যে মুরুগ আনতে চলে এসেছি, একদম কাকিমাদের বাড়িতে পৌঁছে গেছি। ওই যে ওই মুরুগ ঘরটায় মুরুগ আছে না, কোথায় আছে গো? ঘরে ঘরে ঢুকে দিয়েছ? আচ্ছা, ঘরে ঢুকে দিয়েছে। আমাকে এত ঠান্ডা লাগে, দিদি মাংস খাবে বলে দিদিকে ঠান্ডাই লাগে, দিদির চাদর নেয়নি। কি ঠান্ডা আজকে! পিকনিক তো মজার ব্যাপার সবাই। কি হলো দাদু? আমি কথা বলছি, এদিকে ম্যানেজার সাহেব চলে এসেছে। ম্যানেজার সাহেব রান্নাঘরেও যেমন ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বসে থাকে দিদির পাশে, আর এখানে এসেও দিদির পাশে বসে আছে। ঠান্ডা একটু কমে যাবে। হ্যালো কাকিমার দায়িত্ব কি? চা দেওয়া, চা দান করা। কই দাও দাও, সবাইকে দাও, ঘরে বাইরে। ও দাদু যে তোমার আগে খেয়ে নিয়েছে গো দিদি। দাদু আগে আবারও বলে না আজকে রান্না হচ্ছে ভালো, ফিস্টি খুব ভালো খাওয়া যাবে। ফুলঝুরি নিয়েই গেল। এই যে দিদি গেল, দিদির বাবা এসছে বলে দিদির আর বাচ্চা নেই। দিদি চলে গেছে, আবার একটু পরে চলে আসবে। পাপড় কেউ ভিজায়নি, শিশিরে ভিজে গেছে। শিশিরটা কম পড়ছে, মাথায় চাপা দাও না, চাপা দাও না। আর তুই কি করছিস? আগুন পোহাচ্ছিস? আরে পাশে আরেকটা উনুন নিয়ে এসে ভাত ওদিকে থাকবে না। কালকে সকালে তো ভাত খাবো। দেশি মুরগের একদম পাতলা ঝোল আলু দিয়ে হয়ে গেছে। এবার বাঁধাকপি ঘন্ট হবে। দাদু আজকে আমাদেরকে বাঁধাকপি করে খাওয়াবে, বাঁধাকপির তরকারি, তাই তো দাদু? হ্যাঁ গো।
আমি একবার দাঁড়িয়ে আছি, আমি একটু রেস্ট পেয়েছি আজকে। আমাদের সব রান্না কমপ্লিট, মোটামুটি এখন 9:30 বাজে, 10:30 মধ্যে সবাইকে খাইয়ে দেব। সব রান্না হয়ে গেছে, মাংসের ঝোল, ভাত, বাঁধাকপি, আর সেদিকে আছে চাটনি। হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, আর শীতের রাত্রে পিকনিকের আলাদা মজা, দিনের বেলাও মজা, রাত্রে বেলাও মজা। এই পুরো পরিবার মিলে সবাই মিলে বসে পড়েছি, আর আমাদের ম্যাডাম রান্না ফান্না পুরো রেডি হয়ে গেছে, এবার খেতে দিবে আমাদের। খাবো খান ধরে রান্না করলাম, একটু আমাদের উপরে কাজ হচ্ছিল, আমি ছিলাম যে ওখানে। হ্যাঁ, উপরে কাজ হচ্ছে না, রুমে মুখ দেখতে পাইনি, এখন এসছে, হয়ে গেছে তো, চলো বড় এবার খাই। বাঁধাকপিটা খুব ভালো হয়েছে, চিকেনের ঠ্যাং, চিকেনের ঠ্যাং আসুক। আচ্ছা, সবাই বলে আমার ঠ্যাং। দাদু কিছু কোথায় বলছে না, লেবু চটকে মেরে দিচ্ছে অর্জুন। এরপরে আবার একদিন পিকনিক হবে খুব তাড়াতাড়ি নদীর ধারে। এবার আমরা সবাই খেতে বসবো, আর আমার ননদ ওইদিকে হাতের ভিতরে হাত দিয়ে বসে আছে চুপ করে, আমাকে বলছে আমার খুব খিদে পাচ্ছে, কখন সবাই উঠবে। খিদে পেলে আবার খিদেও পাচ্ছে, আবার শীতও পাচ্ছে, তাহলে কি করব, ওই জন্য এরকম করে বসে আছি, কখন খেতে দেয়। হ্যালো, খেলাম ভালো, পপি কিচেনের রান্না খুব ভালো। এই দেখ কত লোক খাচ্ছে, দেখো দাঁড়া, আরো খাবার আসছে। এই যে আরে তোকে তো দিবে, দাঁড়া দিবে 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 তোকে, দাঁড়া দাঁড়া। তুই মাংস দিয়ে ভাত খাবি তো, খাবি খাবি, ওই দেখো ওই দেখো ওই দেখো, আরে দাঁড়া। খারাপ দেখাচ্ছে।